এবার একসাথে মা হতে চলেছে পর্ণা ও রুচিরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিম্ফুলের মধু ধারাবাহিকে অনেকে ভেবেছে যে রুচিরা মারা গিয়েছে, কিন্তু অভিনেত্রী সম্প্রতি জানিয়েছে সে মারা যায়নি, পর্ণা তাকে উদ্ধার করবে। ধারাবাহিকে পর্ণার পাশাপাশি রুচিরা চরিত্রটি ভালো জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। তবে প্রথমে রুচিরা চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না সৌমি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমার কাছে নায়িকার বান্ধবীর চরিত্রে যখন প্রথম অফার আসে আমি প্রথমে রাজি হইনি, নায়িকার বান্ধবী রোল করতে চাইনি, তবে সকলে উৎসাহ দিয়েছে চরিত্রটা করার জন্য, সবাই বলেছিল চরিত্রটা আমার করা উচিত, তাই আমি চরিত্রটা লুফে নিয়েছি। রাজি হই, ধীরে ধীরে গল্প এগোতে থাকে, তবে দেখি সত্যি ভালো চরিত্র, এখন বেশ ভালো লাগছে। অভিনেত্রী আরও জানার পর্দার মতো বাস্তবে তার আর পর্ণা অর্থাৎ পল্লবীর ভালো বন্ধুত্ব, তারা একসাথে আড্ডা মারে, একসাথে খাওয়া দাওয়া করে, খুব মজা করে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে নিম্ফুলের মধু ধারাবাহিকে গল্পে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার নাকি এই ধারাবাহিকে একসাথে মা হবে রুচিরা আর পর্ণা, গল্পে নাকি অনেক চমক আসবে। তো বন্ধুরা, তোমরা কে কে এই চমকগুলো দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ধন্যবাদ।